সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, সবাই বলতে পারবে এটা একটি গ্রামের ছবি। গ্রামের অনেক প্রতিশব্দ আছে না, একটা প্রতিশব্দ হচ্ছে পল্লী। আজকে আমরা পড়ব পল্লী জননী, লিখেছেন কবি জসীমউদ্দীন। কবি জসীমউদ্দীনকে তোমরা সবাই চেনো, অনেক ছোট ক্লাস থেকে জসীমউদ্দীনের কবিতা পড়ে আসছো, সব ক্লাসেই থাকে জসীমউদ্দীনের কবিতা একটা, তাই না? এটা ওনার একটু বয়সকালের ছবি, আর এটা তরুণ বয়সের ছবি। ওনাকে কি বলা হয়? ওনাকে পল্লী কবি বলা হয়। কেন পল্লী কবি বলা হয় এটা আর না বলি, সবাই জানো। কবি জসীমউদ্দীনের জন্ম 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। উনি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তখনই ওনার কবর কবিতাটা প্রবাসিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়। প্রবেশিকা কি? প্রবেশিকা হচ্ছে এখন যেটা আমরা SSC বলি, তার আগে বলতো ম্যাট্রিক, তার আগে বলতো প্রবেশিকা। অর্থাৎ ক্লাস নাইন টেনের বইতে, নবম দশম শ্রেণীর বইতে তার কবর কবিতাটি অন্তর্ভুক্ত হয়। এরকম ছাত্র অবস্থায় কারো সাহিত্য পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত হওয়াটা আসলে একটা বিরাট ব্যাপার, এটা আসলে খুবই বিরল একটা ব্যাপার, দেখা যায় না তেমন একটা। আচ্ছা, ওনার সাহিত্যকর্মগুলো একটু দেখি। নকশিকাথার মাঠ, নকশিকাথার মাঠ এটা তো একটা বিখ্যাত সাহিত্য, একটা কাহিনী কাব্য, এটা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং প্রশংসিত হয়েছে। এখানে কয়েকটা বইয়ের কয়েকটা বই দেখানো হয়েছে, আরও অনেক সাহিত্য আছে। সজন বাদিয়ার ঘাট, রাখালি, আজকের যে কবিতাটা পড়ছি পল্লী জননী, এটা এই রাখালি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। বালুচর, এক পয়সার বাঁশি, হাসু, মাটির কান্না, হাসু, এক পয়সার বাঁশি দেখে, ছবি দেখে বুঝতে পারছে এগুলো ছোটদের জন্য লিখেছে। কবি জসীমউদ্দীন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে। এছাড়া উনি 21শে পদক লাভ করেন। উনি মারা যান 1976 সালের 14ই মার্চ ঢাকায়। আসো এবার আমরা সরাসরি কবিতায় চলে যাই, অনেক বড় কবিতা সেজন্য একটু ভেঙে ভেঙে পড়তে হচ্ছে। পল্লী জননী, পল্লী তো গ্রাম, জননী মা, পল্লীর মা। পল্লীর মা সম্পর্কে কি বলা হচ্ছে দেখি আমরা পড়ি। রাত থমথম স্তব্ধ স্তব্ধ নিঝুম হবে, আচ্ছা যাই হোক, রাত থমথম স্তব্ধ নিঝুম, ঘোর ঘোর আন্ধার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা সারাকার। রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একেলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা, শিয়রের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া চলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে। ভন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান, এদো ডোবা হতে বহিছে কঠোর পচান পাতার ঘ্রাণ, ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু, শিয়রে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু। রাত থমথম স্তব্ধ নিঝুম, ঘোর ঘোর আন্ধার, আন্ধার কি? আন্ধার কি? আন্ধার হচ্ছে অন্ধকার। আর এই আন্ধার একটু গ্রাম্য টাইপের শব্দ না, আঞ্চলিক শব্দ। এই আঞ্চলিক শব্দটা দিয়ে আমরা যেন একটা গ্রাম্য পরিবেশে চলে গেছে, আমাদের মনটা একটু যেন গ্রাম্য পরিবেশে চলে গেছে, তাই না? নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা সারাকার, নিঃশ্বাসের শব্দটাও শোনা যাচ্ছে। এত কি, এত নিস্তব্ধ, এত নিস্তব্ধ কেন? কারণ এটা গ্রাম, এবং এখনকার গ্রাম না, অনেক আগের গ্রাম, কবি জসীমউদ্দীনের সময়কার গ্রাম। তখন গ্রামে তো বিদ্যুৎ ছিল না, লোকজন কি করতো, লোকজন খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো, সন্ধ্যা হলেই রাতের খাবার খেয়ে নিত, ঘুমিয়ে পড়তো, কারণ জেগে থাকলে তাদের প্রদীপ জ্বালাতে হবে,
তেল খরচ হবে, তাই না? আবার খুব তাড়াতাড়ি উঠেও যেত গ্রামের মানুষ। রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একেলা জাগেছে মাতা। রুগ্ন মানে অসুস্থ, শিয়রে মানে মাথার কাছে। করুণ চাহনি, ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা। মার চোখে ঘুম ঘুমও আসছে, কিন্তু ঘুমাতে পারছে না, কারণ কি, ছেলে অসুস্থ। শিয়রের কাছে নিভু নিভু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলে। শিয়রের কাছে মানে তো বলেছি না, মাথার কাছে। নিভু নিভু দ্বীপ মানে দ্বীপ, দ্বীপ মানে প্রদীপ। প্রদীপটা যেন নিভে যাবে নিভে যাবে, এরকম ঘুরিয়া ঘুরিয়া চলে, মানে এরকম ভালোভাবে চলছে না। কেন ভালোভাবে চলছে না? প্রদীপের আলোটা কমে আসছে, তেল কমে আসছে, সেজন্য আলোটাও কমে আসছে আস্তে আস্তে। তারই সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে। ওর মার প্রাণটাও কি, প্রদীপটা যেরকম নিভু নিভু করছে, মায়ের প্রাণটাও কি করছে? মার প্রাণটাও স্থির না, মার প্রাণটা খুবই অশান্ত। ভন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান, এদো ডোবাহতে বহিছে কঠোর পচান পাতার ঘ্রাণ। ভন ভন চারিদিকে মশা, মশার গান, মশার গান তো বুঝতে পারছো, বুনো মানে বন জঙ্গলের মশার গান। এদো ডোবাহতে, এদো পরিত্যক্ত ডোবাহতে বহিছে কঠোর পচান পাতার ঘ্রাণ। বিভিন্ন ডোবার মধ্যে তো বুঝতে পারছো, পাতা পচে একটা ঘ্রাণ আসছে, গানটা তো ভালো গান হবে না, তো বুঝতেই পারছ। ছোট কুঁড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসেছে শীতের বায়ু, শীতের বাতাস ঢুকছে ছোট কুঁড়ে ঘর, তারা খুব গরিব। শিয়রে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু। ছেলের আয়ু গুনছে মানে কি, ছেলে যেহেতু খুব অসুস্থ, মার মনটা খুবই অশান্ত হয়ে আছে, মনে হচ্ছে যেন ছেলের আয়ু গুনছে, ছেলে যে কোনো সময় কি হতে পারে, মারাও যেতে পারে। এটা কি, এটা হচ্ছে প্রদীপ। ছেলে কয়, মারে কত রাত আছে, কখন সকাল হবে, ভালো যে লাগে না, এমনি করিয়া কে বা শুয়ে থাকে কবে? ছেলে তো ছোট, তার এভাবে শুয়ে থাকতে ভালো লাগছে না। মা কয়, বাছারে চুপটি করিয়া ঘুমাতো একটিবার। ছেলে রেগে কয়, ঘুম যে আসে না, কি করিব আমি তার। পাণ্ডুর গালে চুমো খায় মাতা, সারা গায়ে দেয় হাত, পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারি সাত। নামাজের ঘরে মোমবাতি মানে, দরগায় মানে দান, ছেলেরে তাহার ভালো করে দাও কাঁধে জননীর প্রাণ। ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর। আচ্ছা, পাণ্ডুর গালে চুমো খায় মাতা। পাণ্ডুর গাল মানে কি, ফ্যাকাশে গাল, যেহেতু ছেলে অসুস্থ, মুখটা কি, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, সেটা তো বুঝতে পারছো। নামাজের ঘরে মোমবাতি মানে, দরগায় মানে দান, এটা বুঝতে পারছো? মানে মানে কি, মানে মানে মানত করে, মানত করা কি জানো কিনা আমি জানি না ঠিক। নামাজের ঘরে মানে মসজিদে, মসজিদে মোমবাতি মানত করে, দরগায় দরগায়ও দান মানত করে। মানত হচ্ছে তোমার, এখন একটু কম আছে লোকজনের ভিতরে, আগে একটু বেশি ছিল, যে যে আল্লাহকে বলা যে আমার যদি এই জিনিসটা পাই, এটা যদি আমার সফল হয়, তাহলে আমি এরকম কিছু আল্লাহর রাস্তায় কিছু দান করব, এরকম আর কি। ভিখারিকে দিতে, ভিখারিকে দেয়, মসজিদে দেয়, মাজারে দেয়, টাকা টাকা পয়সা দেয়, এরকম আর কি। মোমবাতি মানে, আর যেহেতু এই মাটা খুব গরিব, সে তো আর অনেক বেশি টাকা পয়সা তো দিতে পারবে না, মোমবাতি দিবে। মোমবাতি কেন দিবে, কারণ মসজিদে তো মোমবাতি লাগে। এখনই না, তোমার বিদ্যুৎ আছে, আগে তো বিদ্যুৎ ছিল না, তো রাতেও তো মানুষ নামাজ পড়তে যেত, বেশি রাতে না হলেও সন্ধ্যার পরে তো যেত, তো তখন তো আলো লাগতো, তো কেউ যদি দেয় তাহলে ভালো না? ভালো করে, আচ্ছা, ছেলেরে তাহার ভালো করে দাও কাঁধে জননীর প্রাণ। ভালো করে দাও আল্লাহ রসুল, ভালো করে দাও পীর। আল্লাহ রসুলকে বলছে ভালো করে দাও, পীরকেও বলছে ভালো করে দাও। কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর। নীর মানে কি, নীর মানে পানি, চোখের নয়ন নীর মানে চোখের পানি। বলতে বলতে তার মুখ, তার কি, চোখের জলে মুখ
ভেসে যাচ্ছে, আর তো কিছু আসলে করতে পারছে না। আল্লাহকেই বলছে ভালো করে দাও, কিছু করার না থাকলে মানুষ আর কি করে, মানুষ তো আল্লাহকেই বলে। এই পল্লী জননীর আসলে কিছুই করার নেই। বাঁশবনে বসি ডাকে কানা কুয়ো, রাতের আধার ঠেলি, বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বন হেলি, চলে বুনো পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি, দূর ছাই কিবা শঙ্কায় মার পরাণ উঠিছে ভরি, যে কথা ভাবিতে পরাণ শিওরে তাই ভাসে হিয়া কোণে, বালাই বালাই ভালো হবে জাদু মনে মনে জাল বনে। ছেলে কয় মা গো পায়ে পড়ি বলো, ভালো যদি হই কাল, করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি কাল, আচ্ছা মা বলো এমন হয় না রহিম চাচার ছাড়া, এখনই আমারে এত রোগ হতে করিতে পারে তো খারা। মা কেবল বসি রুগ্ন ছেলের মুখ পানে আঁকি মেলে, ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে। আচ্ছা, বাঁশবনে বসি ডাকে কানাকুয়ো, রাতের আঁধার ঠেলি, কানাকুয়ো কে? কানাকুয়ো হচ্ছে পাখি, একটা পাখি, সে পাখিটা একটু রাতের বেলায় ডাকে আর কি, রাতের আধার ঠেলি মানে রাতের আধার ভেদ করে যেন তার ডাকটা শোনা যাচ্ছে, তার ডাকটা একটু অশুভ মনে হচ্ছে মার কাছে। কানাকুয়ো বাঁধ ইয়ের মতো, প্যাঁচার মতো, দেখতে প্যাঁচার মতো না, দেখতে কেমন আমি একটু পরে দেখাবো, মানে রাতে রাতে ডাকে, রাতে বের হয়, দিনে এত দেখতে পায় না সম্ভবত। আচ্ছা দেখাই ছবিটা, এই যে কানাকুয়োটা। বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বন হেলি, বাদুরের পাখা, বাদুরও তো নিশাচর পাখি, রাতের বেলা বের হয় তাই না, বাদুরের পাখাটা তো বড়, বাদুর যখন সুপারির গাছের উপর দিয়ে উড়ে যায় তখন সুপারির বনটা কি পড়ে হয়, হেলে পড়ে, কারণ সুপারি গাছ খুব লিকলিকে, দেখেছো নিশ্চয়ই সুপারি গাছ, তো মা তো ওটা দেখছে না কিন্তু আওয়াজগুলো আসছে, তো আওয়াজগুলো তার কাছে ভালো লাগছে না, তার কাছে কেমন যেন একটা অশুভ ইঙ্গিত মনে হচ্ছে। কেন অশুভ মনে হচ্ছে? আচ্ছা আমরা আরও পড়ি তারপর বুঝতে পারবে। চলে বুনো পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি, দূর ছাই কিবা শঙ্কায় মার পরাণ উঠেছে ভরি। এবার দেখো, বুনো পথে মানে বন জঙ্গলের পথে, জোনাকি মেয়েরা মানে জোনাকি পোকা, কুয়াশা কাফন ধরি, কুয়াশা তো সাদা, কাফনের কাপড়ও তো সাদা, হঠাৎ করে মার কাছে মনে হচ্ছে যে জোনাকি পোকারা কুয়াশার কাফন ধরে ধরে যাচ্ছে, আবার নিজেকেই বলছে দূর চাই কিবা শঙ্কায় মার পরাণ উঠেছে ভরি, আবার নিজেকে দূর চাই কি চিন্তা করি আবল তাবল, এরকম হয় না আমাদের, হয় না অনেক সময় মনের মধ্যে অনেক খারাপ চিন্তা চলে আসে, আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও চলে আসে, যে কথা ভাবিতে পরাণ শিওরে তাই ভাসে হিয়া কোণে, হিয়া মানে মন, যে কথা ভাবতে গেলে প্রাণটা শিওরে উঠে, ভয়ে আটকে উঠে উঠেই সেই কথাটাই বারবার মনের মধ্যে বারবারই আসে, এটা আমাদেরও হয় তাই না, বালাই বালাই ভালো হবে জাদু মনে মনে যা বনে, বালাই বালাই মানে ওই চিন্তাটাকে তাড়াচ্ছে আজকে, অনেকটা কি বলবো, আমরা অনেক সময় মনের মধ্যে খারাপ চিন্তা আসলে বলি না তোবা তোবা কি ভাবলাম কি বললাম এরকম আর কি, ভালো হবে জাদু, কি জাদু হচ্ছে বাচ্চা, তার বাচ্চাকে বলছে আর কি জাদু আদর করে। ছেলে কয় মা গো পায়ে পড়ি বলো, ভালো যদি হই কাল, করিমের সাথে খেলি পারে গেলে দিবে না তো তুমি কাল, আর ছেলে আছে এদিকে তার চিন্তে, তার খেলাধুলার চিন্তে, মা এদিকে চিন্তায় মরে আছে, ও আছে ও ভালো হলো ও খেলতে যাবে ওই চিন্তায়, কারণ ছেলে তো আসলে এত বড় না ছোট, তার মনে তো আসলে অত জটিল চিন্তা আসবে না, সেটাই স্বাভাবিক, সে রোগের কষ্টের চেয়ে তার বেশি কষ্ট হচ্ছে, সে খেলতে পারছে না, এই সুযোগে মার কাছ থেকে কথাও আদায় করে নিচ্ছে কালকে খেলতে গেলে যাতে বকা না দেয়। আচ্ছা মা বলো এমন হয় না রহিম চাচা ছাড়া, এখনই আমার এত রোগ হতে করিতে পারে তো খারা। আচ্ছা ঝাড়া কি বুঝতে পারছো? ঝাড়া ঝাড় ফুক পানি পড়া এগুলো তো শুনেছো মনে হয়, তো এখন মানুষ অসুখ হলে ডাক্তারের কাছে যায়, গ্রামেও যায়, কিন্তু আগের দিনে অসুখ হলে ডাক্তারের কাছে যেত না বা এত ডাক্তার ছিলও না, তখন অসুখ হলে কী করতো, পানি পড়া নিত, ঝাড়ফুঁক করাতো, ঝাড়াকে দোয়া দূর পরে হু দিয়ে দেয়, এতে ভালো হবে মনে করে। আচ্ছা সে বলে যে তো ওখানে একটা রহিম চাচা বলে একজন লোক আছে, উনি কী করে ঝাড়ফুঁক করে,
তো বলে এমন হয় না রহিম সাথে একটা ঝাড়া দিয়ে দিবে আমি একদম রক্ষতে একদম দাঁড়িয়ে যাব, তাহলে ভালো হয় আমি তো খেলতে চলে যাব। মা কেবল বসি রুগ্ন ছেলের মুখ পানে আঁখি মেলে, ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে। মার মা যে ছেলে সব কথা মনোযোগ দিয়ে শুনছে তা না, ঠিক আছে, মা তো খুবই দুশ্চিন্তার মধ্যে আছে, যেন কথাগুলো গিলে ফেলছে তার কথাগুলো। শোনো মা, আমার লাটাই কিন্তু রাখিও যতন করে, রাখিও ঢেপের মোয়া বেঁধে তুমি সাত নরিশিকা পরে, খেজুর গুড়ের নয়া পাটালিতে হুরুমের কোলা ভরে, ফুলঝুরি শিকা সাজাইয়া রেখো আমার সম্মুখ পরে। ছেলে চুপ করে, মাও ধীরে ধীরে মাথায় বুলায় হাত, বাহিরেতে নাচে জোনাকি আলোয় আলোয় থম থম কালো রাত। ছেলে কি বলছে, আমার লাটাই কিন্তু যত্ন করে রেখো। লাটাই কি? এই যে ঘুড়ি, ঘুড়ি তো চিন, ঘুড়ি সুতা যেখানে বেঁধে রাখা আছে আমি দেখাই ছবি দেখে, যে যে এটা হচ্ছে লাটাই। রাখিও ঢেপের মোয়া বেঁধে তুমি সাত নড়ি শিকা পরে, শিকার মধ্যে তুমি ঢেপের মোয়া মোয়া রেখে দিও। শিকাটা কি? আচ্ছা তার আগে আসো, ঢেপের মোয়া কি? শিকা ঢেপের মোয়া দেখায়, ঢেপ হচ্ছে শালুক ফল, জলজ ফল একটা, ঠিক আছে, এই ফলের ভিতরে এরকম এরকম দানা দানা থাকে, যেগুলো যেগুলো যখন শুকনো হয়ে যায় তখন ওগুলো ভেজে খায়। ভাজলে ধরো মুড়ি যেভাবে ভাজে না, মুড়ি খই ওরকমও খায়, আবার মোয়া করেও খায়। খই তো চিনো, খই কিসের হয়, চালের হয়, আবার ভুট্টার হয়, পপকর্ন যেটা বলে, পপকর্ন ভুট্টার খই, ওটা যেমন ভুট্টার খই, পপকর্নটা যেমন ভুট্টার বীজ থেকে করে না, সেরকম এটা এই বীজটা ওরকম ওরকম খই মুড়ি করে, মোয়া করে, এটা হচ্ছে ঢেপের মোয়া বলেছে। হ্যাঁ আর কি বলেছে, শিকা ভরে শিকা পরে, শিকা কি? এই যে এরকম শিকা, শিকাতে আগের দিনে, এখন তো সাজানোর জন্য লোকে জিনিস সাজিয়ে রাখে, কিন্তু আগে সাজানো না, আগে বিভিন্ন খাবারগুলো ঝুলিয়ে রাখতো, কারণ নিচে রাখলে তখন তো আসলে রাখারও অত জায়গাও ছিল না, ফ্রিজ ছিল না, খাদ্য সংরক্ষণের এত ব্যবস্থা ছিল না, বা অনেকের ঘরে তো মিরসেপ তাকগুলো ভালো এত ছিল না, জায়গাও কম ছিল, সুতরাং আবার নিচে খাবার রাখলে অনেক সময় বিড়াল টিড়াল খেয়ে ফেলে, মুখ দেয়, এই জন্য উপরে ঝুলিয়ে রাখে, আবার অনেক সময় বাড়তি হাঁড়ি পাতি ওগুলোও রাখে, কারণ বললাম তো একটু জায়গা ছিল না অনেকের ঘরে, সাজানোর জন্য না। কিন্তু খেজুরে গুড়ের নয়া পাটালিতে হুরুমের কোলা ভরে, ফুলঝুরি শিকা সাজাইয়া রেখো আমার সম্মুখ পরে। খেজুর গুড়ের নয়া পাটালিতে, খেজুর গুড় বুঝতে পারছো, পাটালি কি? পাটালি গুড় হচ্ছে তোমার শক্ত গুড়, নরম গুড় হতে পারে না, শক্ত গুড় হতে পারে, শক্ত গুড় বরফির মতো টুকরা টুকরা গুড়গুলো, হুরুমের কোলা ভরে। হুরুম কি? হুরুম হচ্ছে মুড়ি, মুড়িকে কোনো কোনো জায়গার আঞ্চলিক ভাষায় হুরুম বলে, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়ও হুরুম বলতো, এখন অবশ্য মুড়ি বলে। আচ্ছা কোলা কি? কোলা হচ্ছে একটা পাত্র, ওই পাত্রের বড় পাত্র, মুখটা ছোট, মানে মুড়ি টুড়ি রাখতো। ফুলঝুরি শিকা সাজাইয়া রেখো আমার সম্মুখ পরে, ফুলঝুরি শিকা কি? শিকা, এই শিকা তো দেখালাম, শিকার বিভিন্ন রকমের ডিজাইন, ডিজাইনের শিকা ছিল, ফুলঝুরি একরকমের শিকা, সাত নড়ি শিকা একরকমের শিকা, বলছে এইসব জিনিসপত্রগুলো আমার সামনে সাজিয়ে রেখো, আমার থেকে আড়ালে দূরে রেখে দিও না, আমি ইচ্ছা মতো খাবো, এখন অসুখে তো সে খেতে পারছে না। ছেলে চুপ করে, মাও ধীরে ধীরে মাথায় বুলায় হাত, বাহিরেতে নাচে জোনাকি আলোয় থম থম কালো রাত। রাতটাকে খুব থমথমে লাগছে। রুগ্ন ছেলের শিয়রে বসিয়া কত কথা পড়ে মনে, কোনোদিন সে যে মায়েরে না বলে গিয়াছিল দুর্বনে, সাজ হয়ে গেল আসে না কো আই ঢাই মার প্রাণ, হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান, এক কোচ ভরা বেথুল তাহার ঝামুর ঝুমুর বাজে, ওরে মুখ পোড়া কোথা গিয়াছিলি এমনই এ কালী সাজে। আচ্ছা তো অসুস্থ ছেলের মাথার কাছে বসে মার অনেক অতীতের অনেক কথা মনে পড়ছে, যে ছেলের ছেলে তো খুব দুষ্টু ছিল, দুরন্ত ছিল, সেই ছেলে আজকে কি বিছানায় পড়ে আছে, একদিন সে মাকে না বলে অনেক দূর দূর বনে চলে গিয়েছিল,
সন্ধ্যা হয়ে গেল, আসে না, মার মন তো কি করছে, মার মন তো খুব আনচান করছে, স্বাভাবিক, বাচ্চারা ঠিক মতো বাসায় না পৌঁছালে তো মারা খুব দুশ্চিন্তা করে, তোমাদের মারাও করে। হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান, হঠাৎ শুনলো ছেলে আনন্দে গান করতে করতে আসছে, তো মার মেজাজটা মেজাজ উঠে গেছে। আছে এক কোচ ভরা বেথুল তাহার ঝামর ঝুমুর বাঁচে, এবং তার কোচার মধ্যে কোচা কোচা বুঝছে তো কাপড়ের কাপড়কেই একটা ব্যাগ বানায়, ব্যাগের মতো করে করে আর কি কোচা। আচ্ছা যাই হোক, বেথুল তাহার ঝামর ঝুমুর বাজে, বেথুল কি, বেথুল হচ্ছে বেতফল। আচ্ছা আমি একটু পরে ছবি দেখাবো, ঝামর ঝুমুর বাজে, তো বেতফলগুলো একসাথে অনেকগুলো ফল আনেছে তো একটা সাথে একটা লেগে একটু মানে একটু ঝামর ঝুমুর করে বাজছে। তো একটু আগে তো বললাম মার খুব রেগে গিয়েছিল এতে, ওরে মুখ পোড়া, ওরে মুখ পোড়া, কোথায় গিয়েছিলে এমনি কালী সাজে, যেহেতু মা তখন খুব টেনশনে ছিল, ছেলে আনন্দে গান করতে করতে আসছে, মার মেজাজ উঠে গেছে। আচ্ছা এবার বেতুল দেখি, বেতফল, এই যে এটা বেত গাছ, যে বেত গাছের ফল এই শহরে, এই যে এই বেতফলটা আসলে শহরে দেখা যায় না বললেই চলে, গ্রামে দেখা যায়, তোমরা খেয়েছো কিনা আমি জানি না, আমি খেয়েছি, খুব খুব মজা তা না, তবে খারাপও না, একটু কষকষ, খারাপ না, খুব সুস্বাদু হলে তো তোমরাও দেখতে। কত কথা আজ মনে পড়ে মার, গরিবের ঘর তার, ছোটখাটো কত বায়না ছেলের পারে নাই মিটাবার, আড়ঙের দিনে পুতুল কিনিতে পয়সা জোটেনি, তাই বলেছে আমরা মুসলমানের আড়ং দেখিতে নাই। করিম যে গেল, রহিম চলিল, এখানে আজিজ চলিল হবে, আচ্ছা করিম 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 সে গেল, আজিজ চলিল এমনি প্রশ্নমালা, উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা, আজও রোগে তার পথ্য জোটেনি, ওষুধ হয়নি আনা আনা, ঝড়ে কাঁপে যেন নিজের পাখিটি, জড়ায় মায়ের ডানা। আচ্ছা তার অনেক কথা আগের কথা মনে পড়ছে, যে গরিবের ঘর, ছেলে ছোটোখাটো বায়নাও মিটাতে পারে নাই, এখন তো ছেলে যে আর বেঁচে উঠবে আর কখনো বায়না করতে পারবে তারও তো কোনো নিশ্চয়তা নেই, ছেলে তো তেমন বেশি কিছু চায়নি, ছোটোখাটো জিনিসে ছেলে দিতে চায়নি, পারে নাই। আড়ঙের দিনে মানে আড়ং মানে মেলা, আড়ং একটা আঞ্চলিক শব্দ, মেলাকে কোনো কোনো অঞ্চলে আড়ং বলে, সব জায়গায় না, তো মেলার দিনে পুতুল দিতে পারে নাই, পুতুলের পয়সা নাই, কিন্তু মা বলছে আমরা মুসলমানের মেলায় যেতে নাই, তো বলছে করিম সে গেল, আদিত চলিল এমনি প্রশ্নমালা, সে তো আর চুপ করে থাকা ছেলে না, শান্ত ছেলে না, যা বলবে তা চুপ করে থাকবে, গিরবে তা তো না, সে বলছে তাহলে করিম কেন, কীভাবে গেল, আজিজ কীভাবে গেল, ওরা মুসলমান না, ওরা গেলে আমি কেন যেতে পারবো না। উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িতে জ্বালা, মায়ের কেন দ্বিগুণ জ্বালা বাড়তো, মার কাছে কোনো উত্তর নাই, মার কাছে আসলে পয়সা নেই, সেটা ছেলের কাছে বলতে পারছে না, বলতে চাচ্ছে না। আজও রোগে তার পথ্য জোটেনি, ওষুধ হয়নি আনা, এখনও এত রোগ ছেলের, কিন্তু কী করতে পারেনি, ওষুধ ঠিক মতো ওষুধ খাওয়াতে পারে নাই, পথ্য দিতে পারে নাই, ঝড়ে কাঁপে যেন নীরের পাখিটি, জড়ায় মায়ের ডানা, যেন খুব একটা ঝড় বয়ে গেছে, পাখির মা যেরকম পাখিটাকে আগলে ধরে রাখে সেভাবে যেন আগলে ধরে আছে, ঝড় বয়ে যাচ্ছে। ঘরের চালেতে হুতুম ডাকেছে অকল্যাণে সুর, মরণের দূত এলো বুঝি হায়, হাকে মায় দূর দূর, পচা ডোবা হতে বিরহিণী ডাক ডাকিতেছে ঝুরি ঝুরি, কৃষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে ছুরি, ফেরে ভন ভন মশা দলে দলে, বুড়ো পাতা ঝরে বনে, ফোটায় ফোটায় পাতা চোয়া জল গড়াইছে তার সনে, রুগ্ন ছেলের শিওরে বসিয়া একেলা জাগেছে মাতা, সম্মুখে তার ঘোর কুচ্ছুটি মহাকাল রাত পাতা, পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল, আধারের সাথে জুঝিয়া তাহার ফুরাই এসেছে তেল। ঘরের চালেতে হুতুম ডাকেছে অকল্যাণের সুর, হুতুম পেঁচা আর লক্ষ্মী পেঁচা, হুতুম পেঁচাকে বলে অকল্যাণ, হুতুম পেঁচা অকল্যাণ ডেকে আনে, লক্ষ্মী পেঁচা কল্যাণ ডেকে আনে, হুতুম পেঁচা হচ্ছে অলক্ষ্মী, খারাপ, একটা গ্রাম্য কুসংস্কার আর কি, এখনও আমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে না, তোমার নিশ্চয়ই ছোটোবেলায় শুনেছো যে এক শালিক দেখলে খারাপ, দুই শালিক দেখলে ভালো, এরকম আর কি। মরণের দূত এলো বুঝি হায়, হুতুম যখন ডাকছে মনে হচ্ছে এই মরণের দূত আজরাইল চলে আসছে, আজরাইল এটাই হুতুম পেঁচার রূপ ধরে আসছে,
হাঁকে মানে দূর 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 করে তাড়িয়ে দেয়। পচা ডোবা হতে বিরোহিণী ডাক ডাকিতেছে ঝুড়ি ঝুড়ি। পচা ডোবার ওখান থেকে একটা ডাহুক ডাক মানে ডাহুক পাখি ডাকছে ঝুড়ি ঝুড়ি, মানে ঝিমিয়ে ঝিমিয়ে ডাকছে যেন সে কোনো কিছু হারিয়ে ফেলেছে। কৃষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি। কাল কৃষাণ ছেলেরা গ্রামের কিছু দুষ্টু ছেলে আছে যারা পাখির বাচ্চা ডিম এগুলো চুরি করে, তারা তার বাচ্চাকে চুরি করেছে। তারা তার বাচ্চাকে চুরি করেছে না করেছে মাকে আসলে এত খবর কিভাবে জানে? আসলে ডাহুক হয়তো এমনিতেই ডাকছে, মার কাছে মনে হচ্ছে আর কি বোধ হয় তার বাচ্চাকেও চুরি করে নিয়ে গেছে, সেজন্য সে এইভাবে কান্না করছে ডাকছে। কার মার অবস্থাটাও তো ওরকম, মার বাচ্চাটাও তো আসলে যে কোনো সময় চলে যেতে পারে, মরে যেতে পারে, তাই না? তো নিজের মনের অবস্থা যেরকম আমাদের চারপাশটাকে আসলে ওরকমই মনে হয়, তাই না? ফেরে ভন ভন মশা দলে দলে বুড়ো পাতা ঝরে বনে, ফোটায় ফোটায় পাতা চোয়া জল গড়াইছে তার শনে। মন মন করে মশা, হ্যাঁ দলে দলে মশা, বুড়ো পাতা ঝরে বনে, বনের মধ্যে শুকনো পাতা ঝরছে এগুলোর একটা আওয়াজ আসছে। যেহেতু খুব নিস্তব্ধ রাত, আগে বলা হয়েছে রাত নিঃশ্বাস ফেললে এটাও শোনা যাচ্ছে না, এইসব শব্দগুলো একটা যেন একটা ভয়াবহ একটা পরিবেশ তৈরি করছে, একটা অশুভ পরিবেশ তৈরি করছে। ফোটায় ফোটায় পাতা চোয়া জল গড়াইছে তার শনে, পাতা চুয়ে চুয়ে টিপুছে, শিশিরের পানিগুলো পড়ছে টপ টপ করে, একটা যেন একটা খুব থমথমে একটা পরিবেশ। রুগ্ন ছেলের শিয়রে বসিয়ে একেলা জাগেছে মাতা, সম্মুখে তার ঘোর কুচ্ছুটি মহাকাল রাত পাতা। কুচ্ছুটি মানে কুয়াশা, কুয়াশায় যেমন সামনে দেখা যায় না সেরকম আমার কাছে মনে হচ্ছে সামনে আসলে ভবিষ্যৎটা কি মাও দেখতে পাচ্ছে না। মহাকাল এই রাতটা মনে হচ্ছে মহাকাল, এই রাত মনে হয় কখনোই শেষ হবে না। আসলে আমাদের কাছে খারাপ সময়টা অনেক দীর্ঘ মনে হয়, আর রাতের কারণে মা আরও বেশি অসহায় হয়ে গেছে। রাত না থাকলেও যে মা খুব বেশি কিছু করতে পারবে, চিকিৎসা করতে পারবে তাও না, তারপরে রাতে যেন কিছুই করতে পারছে না রাতের জন্য বসে থাকা ছাড়া। পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ, বাতাসে জমায় খেল, আধারের সাথে জুঝিয়া তাহার ফুরাইয়ে এসেছে তেল। পাশে মাটির প্রদীপ, মাটির প্রদীপের তেলটাও কি ফুরিয়ে আসছে, মানে আধারের সাথে জুঝিয়া মানে যুদ্ধ করে, যুদ্ধ করে যেন তেল ফুরিয়ে আসছে, যুদ্ধ করে না তেল তো এমনিতেই কম মনে হচ্ছে। আসলে এই মাটির প্রদীপটা হচ্ছে ছেলের জীবনের প্রদীপ, প্রতীক। ছেলেটাও কিন্তু রোগের সাথে যুদ্ধ করছে, ঠিক আছে? এখানে যেমন তেল ফুরিয়ে আসছে মনে হচ্ছে যেন ছেলের প্রাণের আয়ুটাও বোধহয় ফুরিয়ে আসছে। এটা হুতুম প্যাঁচা। আচ্ছা এটা তোমাদের সুবিধার জন্য আজকে কবিতাটা একটু ভেঙে ভেঙে পড়লাম, তোমরা এই ক্লাসটার পরে সম্পূর্ণ কবিতাটা একসাথে পড়বে। কবিতাটা পড়লে মনে হয় না শেষ পর্যন্ত আসলে ছেলেটার কি হলো। আচ্ছা এছাড়া শব্দের অর্থগুলো তো আমি বললাম, তোমাদের যে পাঠ পরিচিতি আছে না, পাঠ পরিচিতিটা অবশ্যই ভালোভাবে পড়বে। পাঠ পরিচিতি পড়লে সৃজনশীল প্রশ্নের উত্তর লেখাটা একটু সহজ হয়ে যায়, সুন্দর ভাষায় লেখাটা একটু সহজ হয়ে যায়, কারণ যে প্রশ্নই আসুক না কেন পাঠ পরিচিতি থেকে তুমি কিছু না কিছু লিখতে পারবে। আচ্ছা আচ্ছা আমি পাঠ পরিচিতিটা একটু পড়ি। পল্লী জননী কবিতাটি জসীমউদ্দীনের রাখালি কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। মায়ের মতো মমতাময়ী আর কেউ নেই, রুগ্ন ছেলে শিয়রে বসে রাত জাগা এক মায়ের মনকষ্ট, পুত্রের চঞ্চলতা চঞ্চলতা স্মরণ, আর দারিদ্র্যের কারণে তাকে প্রয়োজনীয় খাদ্য ও আনন্দ আয়োজন করতে না পারার ব্যর্থতা এই কবিতায় উল্লেখ করা হয়েছে। পুত্রের শিয়রে নিভুনিভু প্রদীপ, চারিদিকে মশার অত্যাচার, বেড়ার ফাঁক গলে আসে রাতের শীত, রুগ্ন পুত্রের ঘুম স্বাভাবিকভাবেই আসে না, মা পুত্রকে আদর করে, তার রোগ ভালো করে দেবার জন্য দরগায় মানত করে, দুরন্ত ছেলে ভালো হয়েই খেলতে যাবে এবং তখন মা তাকে কিচ্ছু বলতে পারবে না, এমন অঙ্গীকার সে মার কাছ থেকে আদায় করে নেয়। আবদার মুখ পুত্রের দিকে চেয়ে গ্রামীণ মায়ের মনে অনেক কথা জাগে,
তার সামর্থ্য নেই বলে রোগের ওষুধ পথ্য কিছুই জোটাতে পারেনি। রুগ্ন পরিবেশে রুগীর সামনে নিয়ে এক পল্লী মায়ের মনে পুত্র হারানোর শঙ্কা জেগে উঠে। অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণী এই কবিতার মূল কথা। পাঠ পরিচিতিটা ভালো করে পড়লে সৃজনশীল প্রশ্নের উত্তরে যেখানে কথাগুলো খুব সাজিয়ে আছে না, ওগুলো লিখতে সুবিধা হবে। তোমাদের যে প্রশ্নই আসুক না কেন, এখান থেকে কিছু না কিছু লিখতে পারবে। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে ডাহুক, ডাহুকের বাচ্চা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে অনেক ধন্যবাদ।